হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নতুন করে আবার আরেকটি দিন শুরু করলাম। রোজার মাস, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নোয়ারা ঘুম থেকে উঠেছে। আমরা একটু আমাদের আশপাশে আফতাবনগর এলাকাটা খুব সুন্দর, গ্রামের মতো পরিবেশ, আমরা একটু ঘুরে আসছি। হোপফুলি আপনাদেরকে এলাকাটি ঘুরে দেখাতে পারবো। কাঠে বাঁশের ব্রিজ। এই যে আমরা এখন নাম্বার হিসেবে গাছে দেখি, আমরা হচ্ছে আফতাবনগরের শেষ পাতায় যাব। ওই শেষ পাতার নাম কি বলে, বটতলা নাকি ফনছাড়া? তো ওই পর্যন্ত যাবো, আবার ইচ্ছুক আবার ব্যাক করবো। এই তো আর 2 মাস পরে তো নেবো কোরবানির হাট বসবে, এখানে তো পুরো গরু তো পরে ভরে যাবে। গতবার আসছিলাম না আমরা, এবার আসবো। ওকে, এদিকে বাড়ি গুলো এখনো হয় নাই না, এদিকে কিছু হচ্ছে। শেষ মাথায় চলে আসছে, এখানে সেখানকার পরিবেশটা খুবই সুন্দর, খোলামেলা জায়গা। আমরা এই জায়গায় প্রায় আসি, সুন্দর খোলামেলা বাচ্চাদের খেলাধুলা করার জন্য। হ্যাঁ, কি আসবো? ও, কালকেও আবার আসবো? নয়রা বলতেছে কালকেও আবার আসবো। আমাদের খুব পছন্দের একটা জায়গা খোলামেলা, এরকম একটু গ্রামের পরিবেশ। এদিকটা শহর অঞ্চলের পাশাপাশি একটু গ্রামের গ্রামের পরিবেশ খুবই ভালো। ওই যাও, সামনে যাও, এদিকে যাবা, এদিকে এদিকে আসো। ওই যে ওই ইয়েটা দেখে আসি, বিলটা দেখো। ওকে ওকে, রেডি? কি আগে ধরে যাবে? এই তোমাকে আমি ধরে ফেললাম। এখানে কিছু খোলা জায়গা আছে, এখানে সাঁতার কাটা গোসল করা যায়। পরে একদিন আমরা গোসল করব, আমরা মাঝে মাঝে আসি এখানে গোসল করি, সাঁতার কাটা যায়। তোমার অন্য খুলে যাচ্ছে? ওকে 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 ওকে। লুক এট দ্য ভিউ, খুবই সুন্দর। ঢাকার কাছাকাছি এরকম একটা মনোরম পরিবেশ আসলে খুবই সুন্দর। ওকে, বাংলা ইংলিশ? ওকে ওকে, ভিউটা সেরকম, ঢাকার কাছাকাছি এরকম একটা ভিউ আসলেই খুবই চমৎকার। পুরো গ্রামের পরিবেশ, গ্রামের মেঠো পথের মতো, খড়ের গাদা, এখানে গরু ফার্মও আছে অনেক। অনেকে গোসল করতেছে। তুমি বাঁশের ব্রিজে উঠবা? ওই এদের মনে একটা মাদ্রাসা। আচ্ছা যাও, কিছু দূর আগে আমরা দেখি, আমরা শেষ পর্যন্ত যাবো না, ওটা একটা মাদ্রাসা। মাদ্রাসা স্টুডেন্টরা এখানে গোসল করতেছে, দেখে আমাদের গোসল করতে ইচ্ছে করতেছে, বাট আমরা ড্রেস আনি নি। পানি পরিষ্কার, অনেকেই গোসল করে, আমরা এর আগে গোসল করছিলাম, বাট সেই জন্য আমাদের ড্রেস আনতে হবে। আজকে তো আমরা ড্রেস আনি নি, ড্রেস আনলে আমরা গোসল করবো। ওকে, হ্যাঁ, তোমার পুরোপুরি ঠিক হইতে হবে। কিছুদিন আগে নোয়ারার চিকেন পক্স ছিল, এখন সুস্থ, কিছুটা দাগ আছে হালকা, ওই দাগগুলো চলে গেছে অলরেডি, ডাক্তার অলরেডি বলে দিয়েছে ঠিক হয়ে গেছে। আরো কয়েকদিন পরে আর গরমটা একটু কমলে আমরা গোসল করতে আসবো।
লুক এট দ্য ভিউ, খুবই সুন্দর পরিবেশ। ওরা বলতেছে এখান থেকে নামবে, দেখা যাক। এরকম পরিবেশে আসলে বাচ্চারা কেন, আমাদেরও মনটা খুব ছল হয়ে ওঠে, দৌড়াদৌড়ি করতে ভালো লাগে, ভালো শরীরে মুভমেন্ট হয়। এটা হচ্ছে ওই ব্রিজের নিচে, আমরা ওই ব্রিজে উঠছিলাম না, ব্রিজের নিচে নেবো। তাহলে ঘোরাঘুরি শেষ, আমরা ব্যাক করতেছে। এই যে আসলে কতগুলো গরু দেখছেন, গরু